থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ জীবন করে দেয়। ওয়েলকাম টু আকাশবাণী। আজকে কিন্তু আইলিগ শুরু হয়ে গেছে আর আমরা আজকে লাইভ এসেছিলাম। বহুদিন বাদে অনেকজন এসেছিল আজকে লাইভে, তো বোঝাই যাচ্ছে এক্সাইটমেন্ট বিশাল আইলিগের। কিন্তু ফার্স্ট খেলাটা মানে শুরুর দিকে মোহনবাগান ভালো খেলছিল, সেটা রিভিউ নিয়ে অবশ্যই আসবো কালকে, কিন্তু আজকে একটা আপডেট দিয়ে নিই। মানে আজকে লাইভে এসে যা বুঝলাম, এখনও প্রচুর লোক জানে না কোথায় খেলা দেখানো হচ্ছে, কীভাবে খেলা দেখবে, তো সেটা আগে ক্লিয়ার করে দিই তোমাদের। সবাই যাদের জিও আছে জিও টিভিতে যাবে, জিও টিভিতে গিয়ে ডি স্পোর্টসে ঢুকবে, ডি স্পোর্টস, ডিডি স্পোর্টস না, শুধু ডি, ডিসকভারি স্পোর্টস, সেখানে যাবে, সেখানে খেলা দেখাচ্ছে। আর যাদের জিও নেই তাদের জানি না, আমি শুনেছিলাম তো ভোডাফোন প্লে অ্যাপে দেখা যাবে, কিন্তু আজকে লাইভে অনেকজন বললো দেখা যাচ্ছে না। কিন্তু যারা জিও আছে তারা কিন্তু ফোনে স্ট্রিম করতে পারবে, তারা ডাইরেক্ট গিয়ে হটস্টারে দেখাচ্ছে না, স্টারের কোথাও দেখাচ্ছে না, সেটা আগে ক্লিয়ার করে দিই। শুধু জিও টিভিতে যাবে, জিও টিভিতে গিয়ে দেখতে পাবে, আর ওরকম কোনো অ্যাপ থাকলে সেখানে দেখতে পাবে, অনেক রকম অ্যাপের এপিকে পাওয়া যায়, সেরকম কোনো অ্যাপ থাকলে দেখতে পাবে, সেগুলোও খোঁজ পেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো আগে ক্লিয়ার করে দিই আরেকবার, জিও টিভিতে যাবে, জিও টিভিতে গিয়ে ডি স্পোর্টসে যাবে, ডি স্পোর্টসে খেলা দেখতে পাবে। যদিও সেকেন্ড ম্যাচটা কিন্তু খেলা দেখানো হয়নি, বলা হয়েছিল খেলা দেখানো হবে, ওখানে যখন খুললাম নিচে দেখাচ্ছে ওই লিগ 7 PM থেকে আই লিগ, কিন্তু PSG-র একটা খেলা দেখাচ্ছিল। মোহনবাগানে খেলা দেখাতে দেখাতেও মাঝখানে এই 30 সেকেন্ডের মতো হঠাৎ করে PSG একটা খেলা দেখানো শুরু করেছিল, কিছু হয়তো প্রবলেম হয়েছিল, কিন্তু সেকেন্ড খেলাটা একটুও দেখালো না, কেন বুঝতে পারলাম না হঠাৎ করে। প্রথম দিন আজকে আই লিগ শুরু হয়েছে আর প্রথম দিনেই এরকম ব্যাঘাত ঘটে গেল, তো সেকেন্ড খেলাটা তো দেখতে পাইনি। কিন্তু স্কোর আপডেট যা পেয়েছি, গোকুলাম জিতে গেছে, গোকুলাম কেরালা 2-1 হোম ম্যাচ ছিল নেরোকার সাথে, সেই ম্যাচটা কিন্তু 2-1 গোকুলাম কেরালা FC জিতে গেছে। গোল করেছে হেনরি আর মার্কাস জোসেফ গোকুলামের হয়ে, আর ওদিকে নেরোকার হয়ে গোল করেছে স্যামসন, একদম শেষ মুহূর্তে নেরোকার হয়ে গোল করেছে। আর গোকুলামের গোলটা একটা হলো ফার্স্ট হাফের একদম শেষে হয়েছে, যেটা হেনরির গোল, আর সেকেন্ড হাফের শুরুতেই আরেকটা গোল হয়েছে 49 মিনিটে, যেটা মার্কাস জোসেফের গোল। তো গোকুলাম কিন্তু জিত দিয়েই শুরু করলো, গোকুলামের কিন্তু একটা খুব ভালো রান চলছে, ডুরান্ড কাপ থেকে যেই শুরু হয়েছে রানটা এখনও কিন্তু কন্টিনিউয়াস চলছে। গোকুলাম কিন্তু ফার্স্ট ম্যাচ জিতে গেল, আর মোহনবাগানের আইজল ফার্স্ট ম্যাচ কিন্তু ড্র হলো, তো কালকে সেটা রিভিউ নিয়ে অবশ্যই আসবো। এখন বাকি আপডেটগুলো দিয়ে দিই। তো কালকে যে আইলিগের খেলা আছে, কালকে প্রথমে খেলা আছে চার্চিল ব্রাদার্স ভার্সেস পাঞ্জাব FC, মিনামা পাঞ্জাব FC রিব্র্যান্ড হয়েছে, তো কালকে কিন্তু একদম একটা মোটামুটি নতুন টিম নিয়ে, নতুন কোচ জানো কলকাতারই কোচ ইয়ান ল, তো উনি কিন্তু লিড করছেন টিমকে, আর টিমে কিন্তু সঞ্জু প্রধান আছে ক্যাপ্টেন হয়ে, সেও একসময় কলকাতায় অনেকদিন খেলে গেছে। তো কালকে প্রথম খেলা 5টা থেকে চার্চিল ব্রাদার্স ভার্সেস মিনামা পাঞ্জাব, মানে শুধু পাঞ্জাব FC। কালকে আশা করছি খেলাটা টেলিকাস্ট হবে, দেখা যাক ডিসপোর্টসে কালকে খেলা দেখা যায় কি না। আর কালকে আরেকটা খেলা আছে 7টা থেকে, সেটা হলো চেন্নাই সিটি FC লাস্ট টাইমের চ্যাম্পিয়ন ভার্সেস এইবার যে নতুন উঠে এসছে ট্রাউ FC, মানে সেকেন্ড ডিভিশন আই লিগের চ্যাম্পিয়ন হয়ে উঠে এসছে ট্রাউ FC, সেই ট্রাউ FC-র সাথে কিন্তু ফর্মার চ্যাম্পিয়ন চেন্নাই সিটি FC-র খেলা 7টা থেকে। তো কালকে অবশ্যই খেলাগুলো ফলো করো, আর আশা করবো অবশ্যই ডিসপোর্টসে যেন কালকে টেলিকাস্ট হয়। আজকে হয়তো কিছু প্রবলেম হয়েছিল, কিন্তু টেলিকাস্টিং নিয়ে একটা কথা বলি, টেলিকাস্টিংয়ের মানে কোয়ালিটিটা কিন্তু আমার ভালোই লেগেছে আজকে খেলা দেখে, অনেক রকম অ্যাঙ্গেল দিয়ে দেখাচ্ছিল, ক্লোজ নিয়ে গিয়ে দেখাচ্ছিল, দূর থেকে দেখাচ্ছিল, তো সেই দিক থেকে কিন্তু ভালো লেগেছে। কিন্তু সেকেন্ড ম্যাচটাই আবার একখানা করে দিল, কি আর করা যাবে, দেখা যাক কালকে থেকে আবার ঠিকঠাক হলেই ভালো। তো এবার ISL-এর আপডেট দিয়ে দিই। ISL-এ কিন্তু সবে সবে একটা খেলা শেষ হলো, যেটা হলো ATK ভার্সেস মুম্বাই সিটি FC, ATK-এর হোম ম্যাচ ছিল, সল্টলেক স্টেডিয়ামে খেলা ছিল। তো খেলাটা কিন্তু নর্মাল টাইমে 1-1 স্কোর হয়েছিল, তারপরে ইঞ্জুরি টাইমে গিয়ে আবার এক গোল করে দিয়ে দেয়। তো প্রথমে সুসাইড আজ গোল দিয়েছিল 38 মিনিটে, তারপরে 62 মিনিটে প্রতীক চৌধুরী গোল দিয়েছিল মুম্বাই সিটি FC-র হয়ে, ওখানে 1-1 স্কোর লাইন ছিল। মুম্বাই সিটি FC কিন্তু 93 মিনিটে গিয়ে একটা গোল দিয়ে দেয়, সার্জি আবহে গোল দেয় 93 মিনিটে গিয়ে, তো ওখানে ভেবেছিলাম যে মুম্বাই সিটি FC হয়তো মানে এই ম্যাচটা জিতে বেরিয়ে যাবে, কিন্তু রয় কৃষ্ণা আবার 96 মিনিটে গোল করলো, মানে এটা নিয়ে কিন্তু ISL-এর সেকেন্ড ম্যাচ যে এক্সট্রা টাইমে গিয়ে ওরকম একটা দুটো করে গোল হচ্ছে, এর আগেও একটা ম্যাচ হয়েছে কিছুদিন আগেই চেন্নাই FC-র ম্যাচটা, ওখানে কিন্তু চেন্নাই FC হঠাৎ একদম পুরো খেলায় গোল হলো না, ওখানে গিয়ে 3টে গোল হয়ে গেলো, তো আজকেও তেমন হয়েছে। আর কালকে যে খেলাটা আছে সেটা হলো কেরালা ব্লাস্টার্স ভার্সেস FC গোয়া, কালকে 7:30 থেকে খেলা আছে। তো এই আই লিগ ISL-এর আপডেট ছিল। এবার অনেকে টিকিট নিয়ে কথাবার্তা বলছিলে যে টিকিট কিরমভাবে পাবো, মোহনবাগানের টিকিট কোথাও অনলাইন পাওয়া যাবে কিনা। মোহনবাগানের টিকিট অনলাইন পাওয়া যাচ্ছে zunga.com-এ, যেটা আগে kyazunga.com ছিল, ওখানেই টিকিটটা পাওয়া যায়, zunga.com, ZOONGA, zunga.com-এ সবাই চলে যাও, ওখানে মোহনবাগানের টিকিট কিন্তু অনলাইন পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা হোম ম্যাচের টিকিট, তাছাড়া কিন্তু মোহনবাগানেরও সিজন টিকিট ছাড়া
করা হয়েছে যে সিজন টিকিটটা একদম যে হাইয়েস্ট দামের টিকিট আছে সেই টিকিটগুলোই সবকটা পাবে নটা ম্যাচ। আর যেটা ডার্বি, সেই ডার্বির টিকিট কিন্তু C2 পাবে, C2 ডার্বির টিকিট অরিজিনালি 300 দাম আর বাকি ম্যাচগুলোর কিন্তু 200 দাম, মানে টোটাল হচ্ছে 2100 দাম। কিন্তু সিজন টিকিট নিলে সেটা কিন্তু 1500 দিচ্ছে। তো অবশ্যই মোহনবাগান ফ্যানরা zunga.com গিয়ে টিকিট কিন্তু কেটে নাও, কারণ অনেক সস্তায় পেয়ে যাবে, 2100 টিকিট 1500 পেয়ে যাবে। যারা রেগুলার যাও খেলা দেখতে তারা অবশ্যই কেটে নাও। আর টিকিটের যা যা দাম আছে বলে দিচ্ছি, 30 আছে, 50 আছে, 100 আছে আর 200 আছে। 200 আমার যা মনে হচ্ছে যে VIP গ্যালারি যেটা পিছনে প্রেস বক্স থাকে ওখানেই হবে যা মনে হচ্ছে। তো সিজন টিকিটটা কিন্তু খুবই ভালো ছেড়েছে, 2100 টিকিটটা মানে ডার্বি সহ 2100 টিকিটটা কিন্তু 1500 পেয়ে যাচ্ছ। তো অবশ্যই মোহনবাগান ফ্যানরা গিয়ে আমি বলবো যে সিজন টিকিট যা কাটবে অবশ্যই কেটে নাও। আর বাকি টিকিটগুলোরও ডিটেলস সব দিয়ে দিলাম। আর ইস্ট বেঙ্গলের টিকিট নিয়ে বলি, ইস্ট বেঙ্গলের টিকিটের তো অবশ্যই দাম অনেক বেশি, তোমাদেরকে আগেও বলেছি। কিন্তু যারা অনলাইন কাটছো তাদের কিন্তু এইবার একটা সুবিধা আছে যে ম্যাচ ডেতে গিয়ে কল্যাণী স্টেডিয়াম থেকে কিন্তু টিকিট রিডিম করে টিকিট নিয়ে ঢুকতে পারবে। আগে যেটা হতো না, অন্য একদিন গিয়ে টিকিট নিয়ে আসতে হতো তারপরে আবার খেলার দিন যেতে হতো, সেটা কিন্তু এখন করতে হবে না। মানে যেদিন ম্যাচ ডে সেদিন কিন্তু ম্যাচের আগে গিয়ে তোমরা ফিজিক্যাল টিকিট তুলে ম্যাচে ঢুকতে পারো। আর টিকিটটা রিলিজও করে দিয়েছে অনলাইন, যারা টিকিট কেটেছে তাদের যে টিকিটটা সেটা যে রিলিজও করেছে, খুব শিগগিরই তোমরা টিকিটগুলো দেখতেও পেয়ে যাবে যবে খেলা দেখতে যাবে। আর ওখানেও যে টিকিট আছে মানে সিজন টিকিট আছে ওখানে 2000 ছেড়েছিল, তো যারা কেটেছ তারা ওখানে গিয়ে কালেক্ট করে নিতে পারবে। তাছাড়া ইস্ট বেঙ্গল ক্লাব থেকেও কিন্তু কালেক্ট করতে পারবে, আর কুয়েসের যে অফিস আছে সেক্টর ভাইবে ওখান থেকেও কিন্তু কালেক্ট করতে পারবে। তো এই তিনটে জায়গা থেকেই মোটামুটি ইস্ট বেঙ্গলের টিকিট কালেক্ট করা যাচ্ছে। আর মোহনবাগানের টিকিট কোথা থেকে কালেক্ট করা যাচ্ছে সেটা zunga.com সব ডিটেলস দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নাও। আর মোহনবাগানে কিন্তু খুব ভালো অপরচুনিটি দিয়েছে, 2100 টিকিট সিজন টিকিট কাটলে 1500, তো অবশ্যই গিয়ে কেটে নাও। আর আশা করি তোমাদের সব মানে ক্লিয়ার হয়ে গেছে, এবার কোথায় দেখবে কোথা থেকে টিকিট পাবে সব আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আর ইস্ট বেঙ্গলে কিন্তু অফলাইন টিকিট খেলার দিন পাওয়া যাবে, ওখানে মোহনবাগানের অফলাইন টিকিট খেলার দিন ওখানেই পাওয়া যাবে, মানে কল্যাণ স্টেডিয়ামের বক্স অফিসে। তো আরেকবার লাস্টে আরেকবার বলে দিচ্ছি, কারণ আজকে এটা প্রচুর প্রশ্ন ছিল আমাদের লাইভের সময়, প্রচুর মানে শুধু এই প্রশ্নটাই এসে যাচ্ছিল বারবার, তো সেটা আরেকবার তোমাদের বলে দিচ্ছি। জিও টিভিতে যাবে, জিও টিভিতে গিয়ে ওখানে ডি স্পোর্টসে ক্লিক করবে, ডি স্পোর্টস ডিসকভারি স্পোর্টস ক্লিক করবে, সেখানে কিন্তু খেলা দেখানো হচ্ছে। আজকে যদিও একটা খেলা দেখানো হয়নি, তবুও কালকে আশা করছি কালকে থেকে আবার ঠিকঠাক করে স্ট্রিম করা হবে ম্যাচগুলো। তো ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আইলিগ শুরু হয়ে গেছে, সিজন শুরু হয়ে গেছে, সবাই বিশাল এক্সাইটেড, তো সেই জন্যই সাবস্ক্রাইব করে দিও। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, ক্লিয়ার করার চেষ্টা করবো। তো চলো বেল আইকনটা টিং টং করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এখনের জন্য টাটা।